কংগ্রেচুলেশন আপনাদেরকেও, কারণ আপনারা না থাকলে আমি 4000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন কখনোই অ্যাচিভ করতে পারতাম না। আপনারা আমাকে যেভাবে 4000 সাবস্ক্রাইবারের মাইলস্টোনকে অ্যাচিভ করতে সাহায্য করেছেন, আমি সেই কথা কোনোদিনও ভুলতে পারবো না, কারণ রাতারাতির মধ্যেই 4000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন আমরা অ্যাচিভ করেছি। আশা করি আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যেভাবে আমাকে ভালোবেসেছেন, পরবর্তী সময়গুলোতেও আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করবেন আর ভালোবাসবেন। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, সেই ঋণ তো আমি কখনোই আপনাদেরকে মেটাতে পারবো না, তবে আমি চেষ্টা করব সব সময় আপনাদেরকে ভিডিও দেবার। বলিউডের যত মুভি, হ্যাঁ নতুন পুরনো যত মুভি, সব কটা মুভিকে এক্সপ্লেন করার চেষ্টা করব, তবে একদিনে তো সব কিছু সম্ভব নয়। যত দিন যাবে ততই চ্যানেলে ভিডিও আসবে এবং আমার ভিডিও বানানোর পদ্ধতিও আস্তে আস্তে চেঞ্জ হবে। যাই হোক, 4000 সাবস্ক্রাইবারের খুশিতে আমি অনেক কথাই বলে ফেললাম। আজকে আপনাদেরকে 2008 সালের জান্নাত মুভির ঘটনা শোনাবো। মুভিটা অনেকটাই রোমান্টিক এবং জান্নাত মুভির গানগুলো প্রায় ছোট থেকেই আমরা শুনে শুনে বড় হয়েছি। জরা সা দিল মে দে জগা তু, এই গানটা আমাদের সকলের মনেই দাগ কেটে গেছে। সে যাই হোক, বেশি ফালতু কথা না বাড়িয়ে ডিরেক্ট মুভির মেন স্টোরিতে চলে যাওয়াই হবে আমাদের বুদ্ধিমানের কাজ। প্রথমেই আমরা দেখতে পাই মুভির হিরোকে, যার নাম মুভিতে অর্জুন রাখা হয়েছে আর যাকে আপনারা চেনেন ইমরান হাসমি নামে। সে এখানে জুয়া খেলছিল, তার বন্ধু বিশালও সেখানে ছিল। সে নিজের টাকাগুলো জুয়াতে হেরে যাচ্ছিল, কিন্তু তবুও সে তার কাছ থেকেই ধার করে জুয়া খেলে এবং সব টাকা সে ওখানেই হেরে যায়। এখানে এতগুলো টাকা হারার সত্ত্বেও অর্জুনের মনে একটুও দুঃখ ছিল না, কারণ সে জানতো যে সে যা টাকা হেরে গেছে সে সব কিছু টাকা তুলে নিতে পারবে। এরপর অর্জুন আর বিশাল তারা দুজনে ট্যাক্সি করে যায়। বিশাল অর্জুনকে বলে যে কি দরকার ছিল ধার করে জুয়া খেলার। তখন অর্জুন বলে যে আমার জীবনে যদি সেরকম কোনো মেয়ে চলে আসে তাহলে আমি সব টাকা তুলে নিতে পারবো আর আমি নিজেও অনেক চেঞ্জ হয়ে যাব। এরপর তারা দুজন একটি শপিং মলে যায় আর সেই শপিং মলেই অর্জুনের সঙ্গে প্রথমবারের জন্য দেখা হয়, এই মুভির হিরোইন অর্থাৎ সোয়ার সঙ্গে। অর্জুন দেখতে পায় সোয়া সে একটি রিংয়ের দিকে তাকিয়ে আছে। অর্জুন সোয়াকে বলে যে ওই রিংটা কি তোমার চাই? সোয়া বলে হ্যাঁ চাই। তখন অর্জুন কি করে সেই শপিং মলের ভিতরে ঢোকে এবং সেই রিংয়ের কাঁচটি ভেঙে দেয়। এটা দেখে তো সোয়া একেবারেই অবাক যে কি ব্যাপার, হঠাৎ করে অচেনা একটা ছেলে এসে এরকম কাঁচমাচ ভেঙে দিচ্ছে। এখানে পুলিশ এসে অর্জুনকে ধরে নিয়ে যায়। পুলিশের নাম হচ্ছে এসিপি শেখর। শেখর সে অর্জুনের বাবার পরিচিত একজন লোক ছিল, সেই কারণে অর্জুনকে ছেড়ে দেয়। এরপর বিশাল আর অর্জুন যখন থানা থেকে বেরোয় তখন তাদের জন্য অপেক্ষা করছিল পাটেল ভাই নামক একজন মানুষ। সেই মানুষটা অ্যাকচুয়ালি সুদে টাকা দিত আর অর্জুন সেই মানুষের কাছ থেকে অনেক টাকাই ধার নিয়েছে। পাটেল এখানে অর্জুনকে কিছু বলেনি, বরং সে আরও একজন দেনাদারের বাড়িতে যায় এবং সেই মানুষটাকে প্রচণ্ড মারধর করতে থাকে। অ্যাকচুয়ালি সে অর্জুনকে দেখাতে চাইছিল যে আমি তোরও এরকম অবস্থা করতে পারি, তাড়াতাড়ি আমার টাকা দিয়ে দে। কিন্তু অর্জুন এখানে কোনো কিছুই বলেনি, বরং অর্জুন এখানে সোয়ার চিন্তায় মগ্ন ছিল। এরপর অর্জুন আর বিশাল তারা দুজনে বাড়ি যায়। বিশাল অর্জুনকে কি করে তাকে জুয়া খেলার জন্য টাকা দেয় আর বলে যে আমার এই টাকাটা ডবল চাই। অর্জুন বলে হ্যাঁ আমি ডবল করে দেবো, টেনশন নিচ্ছিস কেন তুই? এরপর অর্জুন সে ট্যাক্সি ড্রাইভারকে ডাকতে যায়। ট্যাক্সি ড্রাইভার সে টিভিতে খেলা দেখছিল, বিশ্বকাপ খেলা। অর্জুন বলে যে ইন্ডিয়া তো এখানে হেরে যাবে, কি খেলা দেখছো তুমি? আর অর্জুন সে নিজের দক্ষতার মাধ্যমে বলে দেয় যে কে আউট হবে, কে ছয় মারবে আর কে হারবে। এটা দেখে সকলেই অবাক। এরপর অর্জুনের সঙ্গে আবার দেখা হয় সোয়ার। অর্জুন কি করে সোয়ার পিছন পিছন যেতে থাকে আর সোয়ার হোস্টেলের অ্যাড্রেস নিয়ে নেয়। এরপর অর্জুন সে বিশালের দেওয়া টাকাগুলো নিয়ে যায় সেই শপিং মলে এবং সোয়া যে রিংটি দেখছিল সেই রিংটি কিনে নিয়ে সোয়ার হোস্টেলে চলে যায় এবং সে জানলা দিয়ে অর্থাৎ ব্যালকনি দিয়ে সোয়ার রুমে চলে যায়। তখন সোয়াকে গিয়ে রিংটি দেয়। সোয়া বলে তুমি রিংটি কিনে এনেছো? অর্জুন বলে হ্যাঁ কিনে এনেছি। সোয়া বলে কিন্তু কেন? তখন অর্জুন বলে রিংটা তো তোমার পছন্দ তাই কিনে এনেছি। সোয়া বলে ওই বিল্ডিংটাও আমার পছন্দ, তুমি কিনে নেবে? তখন অর্জুন বলে হ্যাঁ কিনে নেওয়ার চেষ্টা করব। সোয়া বলে একটা মেয়েকে রিং দেওয়ার মানে তুমি জানো?
তখন অর্জুন বলে যে এই রিংটা তোমার হাতে অনেক ভালো লাগবে, আর তুমি যেহেতু এই রিংটা পছন্দ করেছো তো রিংটা তোমার। সোয়া বলে আমি রিং নেবো না। তখন অর্জুন কি করে, রিংটি ডাস্টবিনে ফেলে দেয়। সোয়া ডাস্টবিন থেকে রিংটি কুড়িয়ে পরে নেয় আর বলে যে এখন আমি রিংটি নেবো না, তবে রিংটি তোমার কাছে রাখো, যখন আমার টাইম হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেবো। এরপর অর্জুন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা প্যাটেলকে দেখতে পাই। প্যাটেল যেহেতু অর্জুনের কাছ থেকে টাকা পায় তো অর্জুনকে ফোন করে, কিন্তু অর্জুন ফোন কেটে দেয়। অর্জুন কি করে, সে সোয়াকে ফোন করে। সোয়া সে একটি শপিং মলে কাজ করে। সোয়ার কাজ হচ্ছে অনলাইনে অর্ডার নেওয়া। অর্জুন সোয়াকে ফোন করে। সোয়া বলে যে আমাকে ফোন করার মানে কি, আমাকে ফোন করার একটাই মানে, আমাদের এখান থেকে তোমাকে কিছু কিনতে হবে। অর্জুন বলে যে আমি এত কিছু কিনবো যেগুলো কিনা তোমার শপিং মলে নেই। তখন সোয়া বলে যে তুমি কী কী কিনতে পারো দেখাও আমাকে। এরপর আমরা দেখতে পাই অর্জুন সে তার সমস্ত ক্রেডিট কার্ডকে ঘষে ঘষে সমস্ত কিছু কিনে নেয় শপিং মলে। এটা দেখে শপিং মলের সব কর্মীরা অবাক যে এই প্রথমবার কোনো একজন ছেলে সমস্ত কিছু কিনে নিচ্ছে তার সমস্ত টাকা দিয়ে। তখন সোয়া বলে যে আর কিছুই নেই আমাদের এখানে কেনার মতো। তখন অর্জুন বলে ঠিক আছে তুমিই দেখা করো আমার সঙ্গে, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। এরপর সোয়া সে অর্জুনের সঙ্গে বাইরে দেখা করে। অর্জুন সোয়াকে একটু একটু করে ইমপ্রেস করার চেষ্টা করে। এরপর অর্জুনের সঙ্গে প্যাটেলের দেখা, আর সেখানে বিশালও ছিল। বিশাল প্যাটেলকে বলে যে আমি টাকা দিয়েছিলাম একে, কিন্তু এ খরচা করে ফেলেছে। তখন অর্জুন বলে যে তোমার টাকা আমি তোমাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি, তুমি চলো আমার সঙ্গে বলে যেখানে ব্যাটিং হয় সেখানে অর্জুন প্যাটেলকে নিয়ে যায় এবং প্যাটেলের টাকায় সেখানে ব্যাটিং করে। আর অর্জুনের চিন্তাধারার মতোই সমস্ত কিছু হয়। প্যাটেলকে তার টাকা ফিরিয়ে দেয়। অর্জুন সে আরও একটু ব্যাটিং খেলে, কারণ তার একটা গাড়ি দরকার। এরপর অর্জুন সে গাড়ি ফাড়ি কিনে আমরা দেখতে পাই সোয়াকে ইমপ্রেস করার চেষ্টা করছে, আর অবশেষে সোয়াকে পটিয়েই ফেলেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই অর্জুনের বাবা সে অর্জুনের নতুন বাড়ি দেখতে এসেছে। অর্জুনের বাবা সে অর্জুনকে কোনোদিনই বিশ্বাস করেনি। সে অর্জুনের নতুন বাড়ি, বাড়িতে যে সমস্ত দামি দামি জিনিসপত্র ছিল সেগুলো দেখে অনেক অবাক। অর্জুনকে বলে যে তুই কি করছিস, এত কিছু কিভাবে হলো। তখন অর্জুন বলে যে আমি বিজনেস করছি, আমি অনেক মেহনত করছি, সেই কারণেই এসব হয়েছে। এরপর তারা তিনজনে খেতে বসে, অর্জুনের বাবা, অর্জুন আর সোয়া। আচ্ছা, এখানে একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাইছি, সেটা হলো অনেকে বলতে পারেন যে হিরোইনের নাম তো জোয়া, আপনি সোয়া সোয়া কেন করছেন। উচ্চারণটা সোয়া হোক অথবা জয়া হোক, আমি কিন্তু নায়িকাকেই উদ্দেশ্য করে বলছি। সোয়াটা হিন্দি কথা আর জয়াটা বাংলা কথা। আমি যেহেতু মুভিটা হিন্দি ভাষায় দেখেছি তো আমি সোয়া বলেই ডাকছি নায়িকাকে। খেতে খেতেও অর্জুনের বাবা অর্জুনকে টোকা দিচ্ছিল যে এত কিছু আসছে কোথা থেকে। তখন অর্জুন খেতে খেতেই উঠে যায়। তখন অর্জুনের বাবা সোয়াকে বলে যে একজন মেয়ে যদি চায় সে একজন পুরুষকে চেঞ্জ করতে পারে। অর্জুন সে চোখে চোখ রেখে মিথ্যে কথা বলতেও ভয় পায় না, সে চোখে চোখ রেখেও মিথ্যে কথা বলতে পারে। তো অর্জুনের ওপর তুমি নজর রাখো, আর অর্জুনকে সমস্ত খারাপ জিনিস থেকে দূরে দূরে রাখো। এরপর গাড়ি করে যেতে যেতে অর্জুনকে সোয়া বলে যে আচ্ছা অর্জুন তুমি কি করো। তখন অর্জুন বলে কেন, তুমি আমার বাবার কথা শুনে কি আমাকে এইসব কথা জিজ্ঞেস করছো। তখন সোয়া বলে না, আমি জাস্ট তোমার ব্যাপারে জানতে চাইছি। এ সমস্ত কথা শুনে অর্জুন রেগে গেলেও নিজেকে কন্ট্রোল করে নেয় আর সোয়াকে বলে যে আমি সত্যি বলছি, আমি বিজনেস করি, আগে থেকেই আমি বিজনেস করতাম, এখন তুমি আমার সঙ্গে আছো তাই বিজনেস আমার সাথ দিচ্ছে, তুমি এতদিন আমার সঙ্গে ছিলে না তাই বিজনেস আমার সাথ দেয়নি। এই বলে তারা দুজনে দুজনকে জড়িয়ে ধরে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই অর্জুন সে তার বাড়িতে বসে ব্যাটিং করছিল, আর তখন পুলিশ তাদের বাড়িতে রেড করে। অর্জুন কি করে, তার সমস্ত লোকেদেরকে বলে যে সমস্ত ফোন সিম কার্ড সব কিছু লুকিয়ে ফেলো। সেখানে এসিপি শেখর আসে এবং সব কিছু ঘেঁটে ঘুঁটে দেখে, কিন্তু কোনো প্রমাণই তাদের হাতে পড়েনি। তখন এসিপি শেখর বলে যে তুই নাকি ব্যাটিং করছিস, এসব কিছু ছেড়ে দে, তোর বাবার জন্য না ছাড়িস, অন্তত যেই মেয়েটার জন্য তুই জেলে গিয়েছিলিস সেই মেয়েটার জন্য তো ছেড়ে দে। তুই এত বড় বাড়িতে আছিস, এত দামি গাড়ি চড়ছিস, তোর বাড়ির যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো অনেক দামি, কিন্তু তুই কিছুই করিস না। আর আমি পুলিশের চাকরি করেও আমার বউকে একটা কানের কিনে দিতে পারছি না। তখন অর্জুন সে কৌতূহলী বলে যে স্যার আপনি আজকে শ্রীলঙ্কায় টাকা লাগিয়ে দিন, আপনি দেখবেন আপনার বউয়ের কানের পেয়ে গেছেন আপনি। এরপর আমরা দেখতে পাই অর্জুনকে
আন্ডারওয়ার্ল্ডের একজন ডন আবু ইব্রাহিম নামের একজন মানুষ ডেকে পাঠায়, কারণ সেই মানুষটা জুয়া খেলে। এরপর অর্জুন সেখানে যায়। সেই মানুষটা গ্রাউন্ডে ক্রিকেট খেলা দেখছিল এবং বলছিল যে ওই টিমটা জিতবে। তখন অর্জুন বলে যেই মানুষটা পাগল হবে সেই মানুষটাই ওই দলে টাকা লাগাবে, ওই দলটা হেরে যাবে। তখন ইব্রাহিম বলে যে আমি তো ওই দলে টাকা লাগিয়েছি। তখন অর্জুন বলে যে আপনি যদি চান তাহলে ওই দলটা জিতে যেতেও পারে। তখন ইব্রাহিম বলে কীভাবে। তখন অর্জুন কী করে সেই দলের অপোজিট সাইডের যেই দলটি খেলছিল, যেই দলটির জেতার কথা, সেই দলের ক্যাপ্টেনের কাছে যায় আর সেই ক্যাপ্টেনকে অনেক টাকার অফার দিয়ে কিনে নেয়। আর ইব্রাহিমকে এসে বলে যে সমস্ত কাস্টমারকে বলুন ওই দলের ওপর টাকা লাগাতে, কারণ ওই দলটা জিততে চলেছে। আর আমরা দেখতে পাই অর্জুনের কথা মতো সত্যি সেই দলটি জিতে যায়। এরপর আমরা দেখতে পাই অর্জুন সে ম্যাচ ফিক্সিং করছে আর অনেক টাকা নিয়ে এখানে সেখানে সোয়াকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর অনেক বড় বড় বিল্ডিংও কিনে ফেলছে। এরপর হঠাৎ করে একদিন অর্জুনের বাড়িতে এসিপি শেখর চলে আসে আর সোয়াকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে অর্জুন সে আবু ইব্রাহিম নামের একজন ডনের সঙ্গে কাজ করে, ড্রাগস ডিলিং করে, এ সমস্ত কথা বলে। এ সমস্ত কথা শুনে সত্যি সোয়া অনেক দুঃখ পায়, কারণ অর্জুনকে সে অনেক ভালোবাসত। এরপর অর্জুন বাড়িতে আসে, সোয়া সে পুলিশ অফিসারের কথা অর্জুনকে বলে। অর্জুন সে সরাসরি সব কিছু অস্বীকার করে দেয়। অর্জুন বলে যে ও সমস্ত কিছু ফেক কথা বলে গেছে, ফেক ফটো দেখিয়ে গেছে। আমি যদি মনে করি আমি কালকে প্রাইম মিনিস্টারের সঙ্গে ফটো এডিট করে নিতে পারবো। কিন্তু সোয়া সে জানতো যে অর্জুন মিথ্যে কথা বলছে। অর্জুন কি করে সেখান থেকে রেগে মেগে চলে যায়। সোয়া সেও অনেক কান্নাকাটি করতে থাকে আর অর্জুন সেও অনেক পেরেশানে থাকতে থাকে। এরপর অর্জুন সে সোয়াকে ফোন করে আর বলে যে আমি তোমাকে কালকে বিয়ে করতে চাই, আমি কালকে তোমার সঙ্গে দেখা করব রেস্টুরেন্টে। এই বলে অর্জুন সে সোয়ার সামনে আসে। সোয়া বলে যে আমি তোমাকে বিয়ে করব ঠিক কথা, তবে আমি জানতে চাই তুমি কি করো, কারণ আমার জানার ইচ্ছা হচ্ছে আমার জীবনসঙ্গী করেটা কি। তখন অর্জুন বলে যে আমি ম্যাচ ফিক্সিং করি, এতে তো আমি কাউকে খুন করি না, শুধুমাত্র ক্রিকেটের ম্যাচই ফিক্স করি। আর পুলিশ সেখানে সাধারণ মানুষের ভেষে ছিল। পুলিশ কি করে অর্জুনের মুখ থেকে এই সমস্ত কথা শুনে অর্জুনকে অ্যারেস্ট করে নেয়। সোয়ার ওপর অর্জুন অনেক রেগে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইব্রাহিম তার ব্যবসার প্রচণ্ড লস হচ্ছে, কারণ অর্জুন তো নেই। ইব্রাহিম সে তার লোককে বলে যে অর্জুনকে যেমন করে বার করতে হবে। ইব্রাহিমের লোক বলে যে অর্জুন এখনও পর্যন্ত কারোর নাম বলেনি। এরপর আমরা দেখতে পাই অর্জুনকে ইব্রাহিমের লোকেরা বার করে ফেলেছে। এসিপি শেখর সে অর্জুনকে বলে যে এবারে তো শুধরে যা, কারণ সোয়া তোকে অনেক ভালোবাসে আর তুইও সোয়াকে অনেক ভালোবাসিস, প্লিজ তুই শুধরে যা। তখন অর্জুন সে এসিপিকে বলে যে আপনিও আমার সঙ্গে কাজ করুন, দেখবেন আপনি ভাবির কানের কিনে ফেলেছেন। তখন এসিপি বলে যে আমি সবসময় তোর ওপর নজর রাখবো। অর্জুন বলে আপনাদের কি আর কোনো কাজ নেই নাকি আমার ওপর নজর রাখা ছাড়া। তখন পুলিশ অফিসার বলে যে তুই তো একজন ভিআইপি মানুষ হয়ে গেছিস, তোর ওপর তো নজর রাখতেই হবে। এরপর অর্জুনকে ইব্রাহিমের লোক বোঝাতে থাকে। অর্জুনকে বলে যে তুই মেয়ের চক্কর ছাড় আর নিজের কাজে মন দে। অর্জুনকে তার বন্ধু বিশালও অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অর্জুন সে বলে যে আগে আমার সঙ্গে সোয়ার দেখা করতে হবে, ওর কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর আমাকে জানতে হবে। অর্জুন সে সোয়াকে এদিক ওদিক খুঁজতে থাকে, সোয়ার সমস্ত বন্ধুদেরকে ফোন করতে থাকে। এরপর অর্জুনের সঙ্গে ইব্রাহিমের লোকের দেখা হয়। সে বলে যে ভাই অনেক রেগে আছে, তোর ওপর নয় তোর গার্লফ্রেন্ডের ওপর, আমাদের বলেছে যে খুঁজে ওকে মেরে দিতে, তবে আমি ওনাকে রুখে রেখেছি, তবে কতক্ষণ রুখবো বল, ভাই তো অনেক রেগে যাচ্ছে। আর 4 মাস পরেই ওয়ার্ল্ড কাপ চালু হবে, তুই ওয়ার্ল্ড কাপে মন দে, মেয়ের চক্কর ছেড়ে দে। এরপর আমরা দেখি অর্জুন সে ওয়ার্ল্ড কাপে মন দেওয়ার জন্য ওয়ার্ল্ড কাপের যে সমস্ত ক্যাপ্টেনরা ছিল তাদেরকে কেনার চেষ্টা করে। এরপর অর্জুন সে একটি নাইট ক্লাবে যায় এবং দেখতে পায় সোয়া সেখানে ডান্স ফান্স করছে, ঠিক আছে। এরপর অর্জুনের সঙ্গে সোয়ার দেখা হয়। সোয়াকে অর্জুন জিজ্ঞেস করে যে তুমি আমার সঙ্গে বেইমানি করলে কেন। সোয়া বলে আমি তোমার সঙ্গে বেইমানি করিনি, বরং আমি তোমাকে ভালোবাসি, আমি চেয়েছিলাম তুমি একজন প্রকৃত মানুষ হও, আর আমি এখানে কাজ করে যা টাকা জমাচ্ছি সেই টাকা দিয়ে আমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। এখানে অর্জুন সে সোয়াকে বলে যে আমি আজ থেকে সমস্ত খারাপ কাজ ছেড়ে দেবো আর তোমার কথা মতোই চলবো। এরপর আমরা দেখি অর্জুন আর সোয়াকে, তারা দুজনে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, রোম্যান্স করছে,
তারা অন্য একটি জায়গায় চলে গেছে যাতে ইব্রাহিমের লোকেরা তাকে না খুঁজে পায়। আর এখানে আমরা দেখতে পাই ইব্রাহিম ভাই সে অর্জুনের বাড়িতেই বসে আছে। অর্জুন ইব্রাহিমকে বলে যে ভাই তুমি চলে যাও, এখানে যদি আমার বউ তোমাকে দেখে নেয় তাহলে বিপদ হয়ে যাবে। তখন ইব্রাহিম বলে কি হবে, তোর বউকে মেরে দেবো আমি, কি করবি তুই? এটা শুনে অর্জুন খামোশ হয়ে যায়। তখন ইব্রাহিম ভাই অর্জুনকে বলে যে দেখ তোর বউ সবসময় চাইছে তুই একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন কর, কিন্তু ওতে কি বলতো খাটনি অনেক পড়বে কিন্তু লাভ খুবই কম হবে। তুই ম্যাচ ফিক্সিং খুব ভালো করিস আর সেই দক্ষতাকে কাজে লাগা, ভেবে দেখ অর্জুন। এই বলে ইব্রাহিম সেখান থেকে চলে যায়। এরপর অর্জুনের ওয়াইফ সোয়া সে অর্জুনকে খুশির খবর দেয় যে সে প্রেগনেন্ট। অর্জুনের কাছে শাকিলের ফোন আসে, শাকিল হচ্ছে ইব্রাহিমের লোক। শাকিল বলে যে একজনের সঙ্গে আজকে কথা বলতে হবে। তখন অর্জুন শাকিলকে বলে যে ঠিক আছে আমি আসছি, টেনশন নেবার কিছু নেই। আর এই কথাটি সোয়া শুনে নেয়। সোয়া অর্জুনের উপর অনেক রেগে যায়। অর্জুন সোয়াকে বুঝিয়ে বলে যে এইবারটাই লাস্ট, আর আমি তো কাউকে খুন করছি না, আমি তো কোনো শুটার নই, আমি তো শুধুমাত্র ম্যাচ ফিক্সিং করব। কিন্তু সোয়া সে অর্জুনের উপর অনেক রেগে থাকে। অর্জুন সে কি করে তার বন্ধু বিশালকে নিয়ে যায় ম্যাচ ফিক্সিং করতে। সেখানে শাকিল অর্জুন আর ক্যাপ্টেন তারা তিনজনে কথা বলতে থাকে। অর্জুন যেই ক্যাপ্টেনটিকে কেনার চেষ্টা করছিল সেই ক্যাপ্টেনের কোচ সেখানে চলে আসে, আর শাকিল সে কি করে বন্দুক পার করে। এবারে এখানে হাতাহাতি হতে হতে হঠাৎ করে সেই কোচটিকে গুলি লেগে যায়, আর সেখানে কোথা থেকে পুলিশ চলে আসে। পুলিশরা অর্জুনের পিছন করতে থাকে। অর্জুন সে দৌড়ে গিয়ে সোয়াকে ফোন করে আর বলে যে আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। অর্জুন সে বিশালের সাহায্যে সোয়ার অ্যাড্রেসে চলে যায়। সোয়ার আর অর্জুনের দুজনেরই দেখা হয়। অর্জুনকে সোয়া বলে যে তুমি স্যালেন্ডার করে দাও, যা হয়েছে হয়ে গেছে, ভুলে যাও, তুমি প্লিজ স্যালেন্ডার করে দাও। আর তখন পুলিশ সেখানে অর্জুনকে ঘিরে ফেলে। অর্জুন সে স্যালেন্ডার করতে যায়। অর্জুন সে তার কাছে গান ছিল, সে গানটি যখনই বের করে তখনই রিংটি নিচে পড়ে যায়। অর্জুন সে যখন রিংটি কুড়োতে যায় তখনই পুলিশ তাকে গুলি করে, কারণ পুলিশ ভেবেছিল যে অর্জুন হয়তো বন্দুক কুড়োচ্ছে। আর এখানেই অর্জুন মারা যায়। এরপর বহু বছর কেটে গেছে, দৃশ্য পরিবর্তন হয়। সোয়া আর অর্জুন সোয়ার ছেলে তারা দুজনে শপিং করতে যায়। কিছু টাকা কম পড়েছিল শপিং করতে। অর্জুনের ছেলে সে কি করে তার প্রিয় জিনিসটি ওখানে ছেড়ে দিয়ে চলে আসে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি যতটাই রোম্যান্টিক ততটাই কিন্তু শেষ মুহূর্তটা প্রত্যেকটা মানুষকে কাঁদিয়ে দিয়ে গেছে, কারণ এত রোম্যান্টিক মুভিতে এন্ডিংটা যে এত দুঃখজনক হবে সেটা কোনো মানুষই কল্পনা করতে পারেনি। আসলে কি বলুন তো, রোম্যান্টিক মুভিগুলোতে এন্ডিংটা খুবই কষ্টেরই হয়। সে যাই হোক, কেমন লাগলো মুভিটি সেটা কমেন্ট করে জানাবেন, আর কী কী মুভি আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধু বান্ধবীর কাছে ভিডিওটি শেয়ার করুন। বলিউডের মুভি দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে বলিউডের মুভি আসতেই থাকবে। আবারও আমাদের দেখা হবে নতুন কোনো মুভিতে। ততক্ষণের জন্য টাটা।